বন্ধুরা, ডাব্লিউটিসি ফাইনালের দ্বিতীয় দিন শেষে কিন্তু ভারত চরম বিপদে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, ডাব্লিউটিসির ফাইনাল নিয়ে কিন্তু আমাদের অনেকটা আশা ছিল, তবে ভারত দ্বিতীয় দিনে যেরকম করে ব্যাটিং করেছে তাতে কিন্তু সেই আশাটা প্রায় শেষের পথে। কারণ যেখানে অস্ট্রেলিয়া প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করেছে আর তারা 469 রানের একটা লিড দিয়েছে, অর্থাৎ 10 উইকেটের বিনিময়ে তারা প্রথম ইনিংসে 469 রান করেছে, তো ভেবেছিলাম হয়তো সেম পিচ থেকে যাবে, অর্থাৎ যেমন অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে ভারতও হয়তো সেরকম ব্যাটিং করবে। ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ দুজনে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে, তার সঙ্গে ওয়ার্নার, অ্যালেক্স কেরি এরাও কিন্তু ভালো ব্যাটিং করেছে। তো এই পিচটা কিন্তু ভারতের সময় এসে চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রথম দিনের পিচটাতে যেরকম ব্যাটিং করা গেছে দ্বিতীয় দিনে সেরকম ব্যাটিং করা যাচ্ছে না, এবং আজকে অর্থাৎ তৃতীয় দিনেও কিন্তু তার থেকে আরো হার্ড হয়ে যাবে ব্যাটিং করার জন্য। অর্থাৎ ভারত কিন্তু এই মুহূর্তে চরম বিপদে রয়েছে। তো যে রান করেছিল অস্ট্রেলিয়া, 469 রান করেছিল, এই রানটা কিন্তু ভারত চেস করতে পারতো। প্রথম দিকেই ভারতের ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে, রোহিত শর্মা 15 রানে আউট, আর শুভমান গিল 13 রানে, পূজারা 14 রানে, বিরাট কোহলি 14 রানে। তো এরকম করে কিন্তু ব্যাটিং ধস দেখার জন্যই কিন্তু ভারত এখন এই চরম বিপদের মুখে, যেখানে রবীন্দ্র জাদেজা একটু ধরে খেলেছিল, তো রবীন্দ্র জাদেজাও কিন্তু 48 রানে আউট হয়ে গেছে। এখন ক্রিজে রয়েছে আজিঙ্কে রাহানে 29 রানে অপরাজিত এবং কেএস ভরত 5 রানে অপরাজিত। তো এই মুহূর্তে কিন্তু ভারতের এই ম্যাচটা জেতার সম্ভাবনা খুবই কম, খুবই কম বলতে প্রায় জেতার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরেও সবসময় পজিটিভ থাকা প্রয়োজন, কারণ ভারত এর আগেও কিন্তু এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে ম্যাচটা জিতেছে। তো যেহেতু এটা টেস্ট ম্যাচ, সেহেতু ভারত দুটো কাজ করতে পারে। প্রথমত হচ্ছে জেতার চেষ্টা করা, যেটা কিন্তু খুবই টাফ হবে। আরেকটা কাজ করতে পারে, সেটা পজিটিভ দিক রয়েছে আমাদের কাছে, ম্যাচটা বাঁচাতে পারে। কিভাবে ম্যাচটা বাঁচাবে? ম্যাচটা ড্র করে বাঁচাতে পারে, কারণ টেস্ট ম্যাচ ড্র হলে কিন্তু ট্রফিটা শেয়ার হবে, অর্থাৎ অস্ট্রেলিয়া ভারতের মধ্যে ট্রফি শেয়ারিং হবে। তো এরকম করে কিন্তু ভারত ম্যাচটাকে বাঁচাতে পারে, জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ অস্ট্রেলিয়া যেভাবে বোলিং করছে এই মুহূর্তে, তাতে মনে হয় তৃতীয় দিনে কিন্তু বোলাররা আরো বেশি বেনিফিট পাবে, অর্থাৎ ভারতের জন্য কিন্তু ব্যাটিং করাটা আরো কঠিন হয়ে যাবে। তো এখন যদি ভারত কোনোভাবে যে ফলোয়ানটা অ্যাভয়েড করতে পারে, ভারতের ফলোয়ান অ্যাভয়েড করতে এখনো 118 রান প্রয়োজন। আজকের দিনে যদি কোনোভাবে ভারত 5 উইকেটের বিনিময়ে ফলোয়ানটা অ্যাভয়েড করতে পারে, অর্থাৎ আরো 118 রান করতে পারে, তাহলে কিন্তু ভারতের এই ম্যাচটা বাঁচানোর সম্ভাবনা আছে। ভারত এই ম্যাচটা বাঁচাতে পারবে, আর ড্র করে বাঁচাতে পারবে, ম্যাচটা জিততে না পারলেও কিন্তু ম্যাচটা ড্র করতে পারবে। তবে যদি ভারত ফলোয়ান করে, তাহলে কিন্তু ভারতের হাত থেকে ম্যাচটা বেরিয়ে যেতে পারে। তবে আমরা ভারতীয় ক্রিকেট টিমের কাছ থেকে যে আশাটা করেছিলাম, সেই ফলটা কিন্তু আমরা পাইনি, আমরা কিন্তু হতাশ হয়েছি ভারতীয় ক্রিকেট দলের থেকে। তো দেখা যাক, তৃতীয় দিনের ফার্স্ট সেশন শেষ হলেই বোঝা যাবে যে ভারত ম্যাচটা জিততে পারবে নাকি ড্র করতে পারবে নাকি ম্যাচটা হারবে। প্রথম সেশনের শেষেই আজকে বোঝা যাবে, যদি প্রথম সেশনে উইকেট না পড়ে, প্রথম সেশনে যদি আজিঙ্ক্য রাহানে এবং কেএস ভরত ধরে ধরে খেলতে পারে, তাহলে কিন্তু ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ম্যাচটা কারা জিতবে নাকি ড্র হবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।